হে হ্যালো অ্যান্ড হোয়াটস আপ গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে ভালো আছেন। সো গাইস, আজকে এক্সপ্লেন করতে যাচ্ছি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর মুভি। সো গাইস, এই মুভিটার নাম হচ্ছে অ্যান্ট্রাম। সো গাইস, চলুন মুভিটা এক্সপ্লেন করার আগে একটু জেনে নিই যে এই মুভিটা কেন এত ভয়াবহ, আর কেন এটা পৃথিবীর সবচেয়ে ভয়াবহ মুভি। যখন প্রথমবার এই মুভিটা থিয়েটারে চালানো হয়, তখন থিয়েটারে আগুন লেগে গেছিল। আগুন লাগছিল এটা নর্মাল, বাট যেটা অনেক ভয়াবহ ছিল যে থিয়েটারের মধ্যে যে লোকজন ছিল তাদের মধ্যে আগুন লাগছিল। ওই জন্য লোকজনদের জন্য আস্তে আস্তে পুরো থিয়েটারটার মধ্যেই আগুন লেগে যায়। এরপরে এই ছবিটাকে আর থিয়েটারে আনা হয় না। কিন্তু কয়েক বছর পরে এই ছবিটাকে আবার রিলিজ করা হয়। তখন যখন এটাকে আবার থিয়েটারে আনা হয়, তখন আরেকটি অলৌকিক ঘটনা ঘটে। মানুষ এই ছবিটা দেখে প্রায় পাগল হয়ে যায়। সবাই থিয়েটার থেকে বেরোতে চায়, কিন্তু দরজাগুলো সব বন্ধ হয়ে যায়, যার ফলে অনেক মানুষ সেখানে অন্য সব মানুষদের চাপা খেয়ে মারা যায়। তাছাড়াও গাইস, আরো অনেক ঘটনা ঘটছে। এগুলো এখন সত্য নাকি মিথ্যা গাইস সেটা তো জানি না, বা এই মুভি যারা বানিয়েছে তারা এসবই বলতেছে। এন্ড গাইস, অ্যান্ট্রাম যে মুভিটা সেটা এখন কিন্তু যে মুভিটা এক্সপ্লেন করবো সেটা কিন্তু গাইস নিউ ভার্সন। ওল্ড ভার্সনের মধ্যে আর নিউ ভার্সনের মধ্যে কোনো পার্থক্য নেই, জাস্ট নিউ ভার্সনের মধ্যে বলছে যে কেন এটা ভয়াবহ ছিল। সো গাইস, এত পেশাল না পাইরা চলেন মুভিটা এক্সপ্লেন করি। সো মুভির শুরুতে আমরা একটি ছেলেকে দেখতে পারি যে অনেক মন খারাপ করে গাড়ি দিয়ে তার মার সাথে কোনো এক জায়গায় যাচ্ছিল। ছেলেটার মন খারাপ ছিল কারণ তার কুকুরটিকে মেরে ফেলা হয়েছিল, কারণ তার কুকুরকে কিছু ক্ষতিকর ড্রাগস দেওয়া হয়েছিল। এজন্য ছেলেটাই তার পোষা কুকুরের সাথে অনেক সময় কাটাতো, তার পোষা কুকুরকে অনেক বেশি ভালোবাসতো। কিন্তু যেই দেখলো হঠাৎ তার কুকুরটি মারা গেছে, এজন্য সে অনেক মন খারাপ করে বসে থাকলো। সেই ছেলেটি কোনো এক জায়গা থেকে শুনেছিল যে কুকুররা মারা গেলে বেহেস্তে যায়, তাই সে তার মায়ের কাছে জিজ্ঞেস করলো যে তার কুকুরটি বেহেস্তে যাবে নাকি দোজকে। তার মা বললো যে তার কুকুরটি দোজকে যাবে। ছেলেটি কারণ জানতে চাইল, ছেলেটির মা বললো সেই কুকুরটি ভালো ছিল না, এজন্য সেই কুকুরটি দোজকে যাবে। আসলে গাইস, সেই ছেলেটি যখন তার কুকুরের সাথে একদিন খেলছিল, তখন সেই কুকুরটি ছেলেটির হাতে কামড়ে দেয়, যার ফলে ছেলেটির হাত অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এজন্য ছেলেটির মা সেই কুকুরটিকে পছন্দ করতো না, তাই কথাটি বললো। ছেলেটি যেই শুনলো যে তার কুকুরটি দোজকে চলে যাবে, ছেলেটি আস্তে আস্তে ডিপ্রেশনে যেতে লাগলো, তার হ্যালুসিনেশন হতে লাগলো, সে অনেক ভয়াবহ চিন্তা পরিকল্পনা করতে লাগলো। যেমন ধরেন, ও দেখতে লাগলো যে তার বোন বসে আছে, বোনের চোখ মুখ থেকে রক্ত পড়ছে, তাদের গাড়ি আপনি আপনি চলতেছে, এরকম আর কি। তার বোন খেয়াল করলো যে তার ভাই আস্তে আস্তে ডিপ্রেশনে চলে যেতেছে কুকুরের জন্য, তাই তার বোন সিদ্ধান্ত নিল যে তার ভাইকে নিয়ে একটি গভীর জঙ্গলে যাবে। তারা দুজনে একটি গভীর জঙ্গলে যায়। আসলে তারা দুজন যে জঙ্গলে যায়, সেই জঙ্গলকে শয়তানের জঙ্গল বলা হতো, কারণ সেই জঙ্গলে অনেক মানুষ আত্মহত্যা করেছিল। তারা মনে করতো যে সেখানে অনেক মানুষ আত্মহত্যা করেছে, যার কারণে সেখানে শয়তান আছে। তারা দুই ভাই বোন সেখানে যায়। এরপর তার বোন একটি শয়তানের বই তার ভাইকে দেখায়। সে বলে যে এই শয়তানের বইয়ের মাধ্যমে তারা দোজকে যাবে এবং সেই কুকুরটিকে ভেস্তে নিয়ে আসবে। তারা সেখানে সবার আগে একটি টেন্ট বাঁধায়, আর সেই টেন্টের সামনে গর্ত করতে শুরু করে। সেই মেয়েটি বইয়ের মধ্যে কিছু মন্ত্র ছিল, সেগুলা পড়তে লাগে এবং পড়ার সময় গর্তগুলো করতে লাগে। সেখানে বইয়ের মধ্যে অনেকগুলো পার্ট ছিল দোজকে যাওয়ার। মেয়েটি এবং ছেলেটি দুজনে মিলে অনেক গর্ত করে ফেলে। এখন যে দেখলো ওরা যে রাত হয়ে যাচ্ছে, তাই ওরা সবগুলো টেন্টের ভিতর চলে যায়। এরপরে তারা যখন রাতে শুয়েছিল, তখন সেখানে কিছু ভয়াবহ আওয়াজ তারা পায় এবং সেই আওয়াজ শুনে তারা অনেক ভয় পেয়ে যায়, যার কারণে ওরা টেন্ট থেকে বের হয়ে যায়। টেন্ট থেকে বের হয়ে ওরা ঘোরাফেরা করতে লাগে। তারা সেখানে অনেক কিছু দেখে, অনেক মানুষদের কবর দেখে, এছাড়াও অনেক মানুষের বাঁচার শেষ ইচ্ছা হিসেবে একটা জিনিস রেখে যায়, সেটা দেখে। ছেলে আর মেয়েটি যখন জঙ্গলে হাঁটছিল, তখন তারা দুজন জঙ্গলিকে দেখতে পায়। তারা দুজন সেই জঙ্গলিকে দেখে অনেক ভয় পেয়ে যায়। তারা খেয়াল করে যে জঙ্গলিরাও তাদের দেখে ফেলেছে, এজন্য তারা পালাতে শুরু করে। পালানোর সময় দেখে জঙ্গলিরাও তাদের পিছু নিচ্ছে, এজন্য তারা দুজন কোনো মতো পালিয়ে জঙ্গলে সেই এলাকা থেকে বের হয়। তাদের টেন্টের সামনের একটি গাছের মধ্যে সেদিন রাতটা কাটায়। পরের দিন সকালবেলা দেখে সেই দুজন জঙ্গলি তাদের টেন্টের মধ্যে খোঁজাখুঁজি করছে এবং তাদের খুঁজছে, কিন্তু তারা খুঁজে পায় না। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর
পর তারা সেই ছেলেটিকে দেখে ফেলে এবং ছেলেটিকে তারা ধরে নিয়ে যেতে চায়। তার বোন সেই ছেলেটিকে বাঁচাতে যায় এবং সে নিজেও জঙ্গলিদের হাতে ধরা খায়। সেই দুইজন জঙ্গলি সেই ছেলেটিকে একটি বাফামেটের ভিতরে ভরে দেয়। বাফামেট বলতে একটি বড় মূর্তি, মানে শয়তানের মূর্তির পাতিলকে বোঝানো হচ্ছে, যেটার ভিতর ওরা সেই ছেলেটিকে রান্না করে ফেলতো। তারা যেই সেই ছেলেটিকে রান্না করতে যাবে বাফামেটের ভিতর, তখনই মেয়েটি জালে বন্দি করে রাখা হয়েছিল। মেয়েটি সেই জাল থেকে বের হয়ে সেই জঙ্গলি দুজনকে তাদের গুলি দিয়ে মেরে ফেলে। ছেলে ও মেয়ে দুজনে ভয়ে তাদের টেন্টের ভিতর আসে। তখনই আমাদের দেখানো হয় এই মুভির সবচেয়ে বড় টুইস্ট। এই মুভির মধ্যে এতক্ষণ যে দেখানো হলো মেয়েটি তার ভাই এসব দেখাচ্ছে, শয়তানের বইটই, এই সব কিছু ছিল ফেক। মেয়েটি আসলে খেয়াল করেছিল যে তার ভাই ডিপ্রেশনে চলে যাচ্ছে এই কুকুরটির চোখে, তাই সে তার ভাইয়ের সামনে এক নাটক করতে চেয়েছিল যেন তার ভাই এটা বুঝে নেয় যে তার কুকুরটা বেহেস্তে চলে গেছে আর তার ভাই ঠিক হয়ে যায়। কিন্তু এরপরে মেয়েটি বুঝলো যে সে কত বড় ভুল করে ফেলেছে। তারা মূলত সত্যি সত্যি সেই দোজকের রাস্তার ভিতর ঢুকে পড়েছিল। এই টুইস্টটি যখন বলে তখন ছেলেটিও অনেক মন খারাপ করে। এরপরে আমরা দেখি যে মেয়েটি শয়তানের বইটাকে পুড়িয়ে দেয়, দোজকের জন্য যে গর্ত করেছিল সেটা বন্ধ করে দেয়। নেক্সট সিনে আমাদের দেখানো হয় যে ছেলেটি জঙ্গলের ভিতর দিয়ে হাঁটছিল, হঠাৎ সে ক্যামেরার দিকে তাকায়, স্ক্রিনের মধ্যে লেখা ওঠে দা এন্ড। কিন্তু গাইস এখানে কিন্তু মুভিটা শেষ হয়নি। এরপরের সিনে আমাদের দেখানো হয় মেয়েটি তার টেন্টের ভিতর বসে রয়েছে, সে হঠাৎ টেন্টের দরজার সামনে একটি আওয়াজ পায়। মেয়েটি অনেক ভয় পেয়ে যায় এবং সে সেই জঙ্গলিদের গুলি দিয়ে টেন্টের দরজার মধ্যে গুলি করে। টেন্টের দরজার সামনে সেই ছেলেটি ছিল, মানে সেই বোনের ভাই ছিল। সেই বোনের ভাই ভয়ে ভয়ে টেন্টের সামনে যাচ্ছিল আর এর মধ্যে মেয়েটি তাকে গুলি করে। এখানে আমরা বুঝি যে ছেলেটি মারা যায়। এরপরে আমাদের আরো কিছু সিন দেখানো হয়, মানে সিন বলতে এখানে অনেক ডিস্টার্বিং সিন আছে। এখানে দুইটা পুরুষ আর একটা নারী একটা রুমের ভিতর বন্দী থাকে, তাদেরকে অনেক অত্যাচার করা হয়। এন্ড মূলত এই মুভিটা হরর ছিল, ভালোই হরর ছিল, কিন্তু বেশি ডিস্টার্বিং হয়েছে এই সাইড সিনগুলোর জন্য। এটা নিয়ে আমরা পরে আলোচনা করছি। সো এই একটা সাইড সিন দেখানোর পর শয়তানের এক ইশারাতেই এই মুভিটি শেষ হয়। সো গাইস এই মুভিটি মূলত এক্সপ্লেন করা অনেক কঠিন ছিল, কারণ এই মুভিটার মধ্যে অনেক গোলমাল লেগেছিল। এই মুভির মধ্যে যে ছেলের নাম ছিল এবং মেয়ের নাম ছিল সেটার মধ্যে অনেকবারই প্যাচ লাগছে। এই জন্য গাইস আমি কিন্তু সেই ছেলেটি এবং মেয়েটি বলেই ডাকছি। আসলে আপনারা চাইলে যদি আপনাদের ইচ্ছা করে এই মুভিটা দেখতে পারেন, মুভিটা ভালো হয়েছে। কিন্তু গাইস এই মুভির মধ্যে অনেক ডিস্টার্বিং সিন আছে, যেমন ধরেন যে মেয়েটাকে তার চোখ উঠে নেওয়া হয়, এরপরে মেয়ের হাতে একটা গুলি দিয়ে দেওয়া হয় যেন সেই দুইটা পুরুষকে মেরে ফেলে। এবং এট দ্য লাস্ট সিন আমরা দেখি যে ছেলে দুইজন মাটিতে পড়ে রয়েছে এবং মেয়েও পড়ে রয়েছে, তারা তিনজনই মারা গেছে। এবং অবশেষে আমরা দেখি যে ছেলেটির হাতে একটি আপেল আছে। সো গাইস আজকের এই মুভি এক্সপ্লেনেশনটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এন্ড গাইস এই মুভিটি আমার কাছে পার্সোনালি একটু ভাল লাগছে, বাট সাইড সিনগুলোর জন্য আমার কাছে এত একটা ভাল লাগেনি, কারণ সাইড সিনগুলোর জন্য মানুষ অনেক ভয় পেয়ে যাবে, মানে প্রায় আতঙ্কিত হয়ে যাবে। এন্ড এটা বললাম যে এই মুভিটা নিউ ভার্সনটা আর ওল্ড ভার্সন পুরাই এক। আসলে নিউ ভার্সনের মধ্যে পুরো ছবিটা, মানে ওল্ড ভার্সনের পুরো ছবিটা দেখায়, এরপরে লাস্টের দিক দিয়ে বলা হয় যে কেন এই মুভিটা এত ভয়ানক ছিল। আসলে অনেক কাহিনী ওরা বলছে যে থিয়েটারে আগুন লেগে গেছিল, মানুষও দৌড়াদৌড়ি করে অনেক মানুষ চাপা খেয়ে মারা যায়, এছাড়াও আরো বিভিন্ন ঘটনা সম্পর্কে ওরা বলে। এখন গাইস হয়তো বা ওরা মাইন্ড নিয়ে খেলা করছে, কারণ দেখেন যদি আপনারা ভেবে নেন যে এই মুভি দেখে অনেক মানুষ মারা গেছে, অনেক মানুষের অনেক সমস্যা হয়েছে, তাহলে আপনাদের মনে একটা ভয় জাগবেই। এই জন্য হয়তো ওরা ইচ্ছা করে এটা দিছে। এখন গাইস বাকি আল্লাহই জানে। এই জন্যই বলছি গাইস আসলে আপনারা এই মুভিটা একা দেখবেন না, কয়েকজন বন্ধু বান্ধব মিলে দেখবেন। মাথায় এটা রাখবেন না এই মুভিটা দেখে অনেকে মারা টারা গেছে বা ইয়েটি হয়েছে। এন্ড বাচ্চারা অবশ্যই দূরে থাকবেন এই মুভিটা থেকে। এন্ড আরেকটা কথা বলে দিই, যদি আপনারা মনে করেন যে এই মুভি দেখে আমরা মারা যেতে পারি অথবা আমরাও মরে যাব, তাহলে গাইস আপনাদের ভয় করবেই। সো আপনারা জাস্ট মাইন্ডটাকে ফ্রেশ করে এই মুভিটাকে দেখতে পারেন, দেখবেন মুভিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। গাইস যদি আজকের এই মুভি এক্সপ্লেনেশনটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এন্ড কমেন্ট করতে ভুলবেন না। এন্ড গাইস নেক্সট কোন মুভি এক্সপ্লেনেশন চান সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সো আবার ফিরছি কালকে একটি নতুন ভিডিওর সাথে। আসসালামু আলাইকুম, সি ইউ লেটার, বিদায়।